হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশালের হাতেমালি কলেজ চৌমাথায়, এবং হাতেমালি কলেজ চৌমাথা থেকে আমরা আজকে আপনাদেরকে বরিশাল লঞ্চ ঘাটে নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বরিশাল শহর নিয়ে আমাদের ধারাবাহিক ভিডিওর আজকে 39তম পর্ব। আমরা রয়েছি বরিশাল শহরে এবং আমাদের হাতের বাম পাশে রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি সৈয়দ হাতেমালি কলেজ। এই কলেজ নিয়ে আমাদের এই চ্যানেলেই একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বরিশালের ঐতিহ্যবাহী এবং বরিশাল তথা দক্ষিণবঙ্গে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালনকারী এই বরিশাল সৈয়দ হাতেমালি কলেজ আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন ক্যাম্পাস, আপনাদের সবার ভালো লাগবে। আমরা রয়েছি নবগ্রাম রোডে, আমরা যাচ্ছি বরিশাল লঞ্চ ঘাটের দিকে। আমাদের গন্তব্য হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট। আপনারা যারা বরিশাল শহরে নতুন রয়েছেন, তারা যাতে বরিশাল শহরকে সহজেই চিনতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা এই ভিডিওগুলো দেখলেই বরিশাল শহরের কোন স্থানের নাম কি তা আপনারা আমাদের এই চ্যানেল দেখেই বুঝতে পারবেন, জানতে পারবেন, বরিশাল শহরকে চিনতে পারবেন। এছাড়া অনেকেই রয়েছেন বরিশাল শহর থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, বা অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। বহুদিন বরিশাল শহরে আসা হয় না, কিন্তু বরিশাল শহরকে খুব মিস করছেন। বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে সেটা দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা বরিশাল শহরকে দেখুন, এবং বরিশাল শহর বাংলাদেশের সুন্দর শহরগুলোর মধ্যে অন্যতম। আপনারা বরিশাল শহরকে প্রাণ ভরে উপভোগ করুন, আমরা সেই জন্যই এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, ঢাকা থেকে খুব সহজেই আপনারা কিন্তু বরিশালে চলে আসতে পারবেন। ঢাকা থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে আপনারা কিন্তু বাসে করে বরিশাল শহরে চলে আসতে পারেন, এবং বরিশালে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আপনারা চাইলে সেগুলো ঘুরে যেতে পারেন। বরিশালে রয়েছে লাল শাপলার বিল, বরিশালে রয়েছে দুর্গাসাগর দিঘি, বাইতুল আমান জামে মসজিদ, বরিশালে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আপনারা কিন্তু এই সমস্ত জায়গাগুলো খুব সহজেই দেখতে পারেন। এছাড়া বরিশালের ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারা বাজার, খুবই দৃষ্টিনন্দন এই জায়গাগুলো, আপনারা সময় পেলেই ঘুরে যেতে পারেন। বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকেই দেখা অপূর্ণ থেকে যাবে, তাই আপনারা বরিশালে আসুন, আপনাদেরকে আমরা বরিশালে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা চাইলে লঞ্চে করেও বরিশালে আসতে পারেন। বরিশাল লঞ্চ ঘাট থেকে ঢাকা বরিশাল রুটে অসংখ্য লঞ্চ চলাচল করে, আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন সহজেই বরিশাল শহরে আসতে পারেন, এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ সহজেই কিন্তু ঘুরে যেতে পারেন। আপনাদেরকে বরিশালে স্বাগতম জানাচ্ছি। আমরা এবারে চলে এসেছি বটতলা বাজারে, বরিশালের ঐতিহ্যবাহী এই বটতলা বাজার। এবং আপনারা জানেন যে এই বটতলা, এখানেও কিন্তু একটি চার রাস্তার মোড় রয়েছে। আমাদের হাতের ডান পাশের রাস্তাটি চলে গেছে বরিশালের বাংলা বাজারের দিকে, এবং হাতের বাম পাশের সড়কটি চলে গেছে অপসনিনের মোড় হয়ে অক্সফোর্ড মিশনের দিকে, এবং সোজা রাস্তাটি চলে গেছে গোরাচাঁদ দাস রোড হয়ে বরিশাল সদর রোড পর্যন্ত। আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি, যেহেতু আমরা চৌমাথা থেকে বরিশাল লঞ্চ ঘাটে যাব। আপনাদেরকে বলে রাখা ভালো যে এই রুটে কিন্তু অটো চলাচল করে, আপনারা কিন্তু সহজেই এই অটোতে করে মাত্র 15 টাকা ভাড়া দিয়েই কিন্তু সহজে এই পথে যাতায়াত করতে পারবেন। আমাদের হাতের ডান পাশে রয়েছে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এবং আমরা রয়েছি বরিশালের গোরাচাঁদ দাস রোডে। বরিশালের বিভিন্ন সড়ক এবং অলিতে গলিতে আমরা ঘুরে বেড়াচ্ছি, এবং আপনাদেরকে বরিশাল শহর আপনাদের সামনে উপস্থাপন করছি। বরিশালের প্রধান প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলেই আরও অনেক অনেক ভিডিও রয়েছে, আপনারা সময় পেলে এই ভিডিওগুলো দেখতে পারেন, এবং যারা বরিশালে নতুন রয়েছেন তারা এই ভিডিওগুলো দেখলেই বরিশালকে জানতে পারবেন, এবং
শহরের কোন স্থানের নাম কি তা আপনারা এই ভিডিওগুলোর স্ক্রলেই দেখতে পারবেন। তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন বরিশাল শহরকে। বরিশাল শহর আমাদের প্রাণের শহর, বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এই বরিশাল শহর প্রাচ্যের ভেনিস বলা হয় বরিশালকে। আপনারা যারা কখনোই বরিশালে আসেননি তারা দেখুন বরিশাল শহর কতটা সুন্দর। এবং ঝকঝকে পিচ ঢালা রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে আরও জানিয়ে রাখি বরিশাল শহরে কিন্তু যানজট নেই, আপনারা খুব সহজেই বরিশাল শহরে যাতায়াত করতে পারবেন। এবং খুবই সুন্দর ঝকঝকে পিচ ঢালা রাস্তা, বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান আপনারা সহজেই ঘুরে যেতে পারেন। বরিশাল শহরে রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল লঞ্চ ঘাট এবং আরও রয়েছে প্ল্যানেট পার্ক, শিশু পার্ক, ফ্রিজ গোডাউন, বরিশালের ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদী। আপনারা জানেন বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত, সেই কীর্তনখোলা নদী কিন্তু বরিশাল শহরের পাশ থেকে প্রবাহিত, খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। এই কীর্তনখোলা নদীর তীরে অসংখ্য পার্ক রয়েছে, আপনারা চাইলে সময় করে বরিশালে সকল দর্শনীয় স্থানসমূহ দেখতে পারেন। আমরা এবারে চলে এসেছি বরিশাল সদর রোডে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডানে বামে অসংখ্য দোকান এবং এখানে ফুলের দোকান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের বিভিন্ন অনুষ্ঠান পার্বণের যত রকমের ফুল আপনারা চান তা এইসব ফুলের দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা এবারে চলে এসেছি উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই, হাতের ডান পাশে রয়েছে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। এবং আমরা এবারে চলে এসেছি কাকলির মোড়ে এবং সোজা রাস্তাটি সদর রোডের বিবির পুকুর পাড়ের দিকে গেছে এবং হাতের ডান পাশের সড়কটি চলে গেছে লঞ্চ ঘাটের দিকে। আমরা যেহেতু লঞ্চ ঘাটে যাব তাই আমরা ডানের রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি। বরিশালে যানজট প্রতিরোধে কিন্তু রাস্তায় দৃষ্টিনন্দন ব্যারিকেড দেওয়া হয়েছে। এবারে আমাদের হাতের বাম পাশে রয়েছে বরিশাল জজকোর্ট এবং জজকোর্টের সুউচ্চ ভবন আপনারা দেখতে পাচ্ছেন এবং জজকোর্টের প্রবেশ দ্বার আপনারা দেখতে পেলেন। আমরা রয়েছি বরিশালে এবং আপনাদেরকে আমরা বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আমরা এবারে চলে এসেছি বরিশাল নগর ভবনের ঠিক সামনেই, আমাদের হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন বরিশাল সিটি কর্পোরেশন তথা নগর ভবন। এবং নগর ভবন এর ভবনটি বরিশালের লঞ্চ ঘাটের ঠিক আগেই অবস্থিত। এবং এবারে আমাদের হাতের ডান পাশে রয়েছে বরিশাল প্রধান ডাকঘর তথা পোস্ট অফিস। এরপরেই আমাদের হাতের ডান পাশে রয়েছে ডিসি মার্কেট তথা পুরাতন মহসিন মার্কেট এবং এরপরেই বরিশাল লঞ্চ ঘাট। তো বরিশাল চৌমাথা থেকে লঞ্চ ঘাট পর্যন্ত আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।